তাহলে স্টার্ট করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। প্রথম শুরু হবে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে আমরা কভার করব 2020-র এপ্রিল, মে, জুন, জুলাই, এই প্রিলিমস পরীক্ষার জন্য আমরা এক বছর আগের মানে এপ্রিল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে গেলেই হবে। আর তার আগে যেগুলো আছে মানে জানুয়ারি থেকে, জানুয়ারি 2020 থেকে এপ্রিল অবধি মানে মার্চ অবধি, খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিজেরা করে নিলে খুব ইম্পর্টেন্ট, মানে কি মানে যেগুলো না করলে নয়, ঠিক আছে, সেরকম খুব ইম্পর্টেন্ট কিছু করে করে নিতে পারলেই। আর এপ্রিল থেকে মোটামুটি ডিটেলসে করলে হবে। আর এই বছরেরটা মানে 2021-এর জানুয়ারি থেকে 2021-এর মে অবধি এটা খুব ভালো করে করতে হবে, আরো ডিটেলসে, এর থেকেও ডিটেলসে। সেগুলো আমরা আস্তে আস্তে যত ক্লাস এগোবে আমরা বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। তো আজকে আমরা এপ্রিল থেকে শুরু করি, এপ্রিল, মে, জুন, জুলাই 2020 ওটা কভার করবো আজকে আমরা। অনেকে কমেন্ট করেছিলেন যে কারেন্ট অ্যাফেয়ার্স করানোর জন্য, এবং হ্যাঁ সত্যি তাই যে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রিলিমস পরীক্ষার জন্য, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে ফার্স্ট শুরু করছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল 2020 থেকে জুলাই 2020 কভার করব। প্রথমে আমরা খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে, সরকারি যে স্কিমগুলো থাকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের, সেই স্কিমগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্কিমটা আছে করুণা ইনিশিয়েটিভ, CARUNA, করুণা ইনিশিয়েটিভ। এটা কারা নিয়েছিল? গত বছর মানে 2020 সালে এপ্রিল মাসে IPS, IAS, IRS এদের একটা অর্গানাইজেশন থাকে, তারা গভর্নমেন্টকে হেল্প করার জন্য করোনার যে ডিজাস্টার মানে যে করোনার যে প্রভাবটা পড়েছিল আমাদের অর্থনীতির ওপর, আমাদের সরকারের ওপর, তা সেই সেটাকে ট্যাকেল করার জন্য, গভর্নমেন্টকে হেল্প করার জন্য এই ইনিশিয়েটিভটা IAS, IPS, IRS দের যে অর্গানাইজেশন তারা নেয়। তো এই করোনার ফুল ফর্মটা পরীক্ষায় আসতে পারে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন রিচ টু সাপোর্ট ন্যাশনাল ডিজাস্টার। যে ন্যাশনাল ডিজাস্টার একটা চলে এসেছিল করোনার ফলে, সেই ডিজাস্টারকে সাপোর্ট করার জন্য সরকারকে সিভিল সার্ভিসে যারা চাকরি করে তাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের নেওয়া একটা ইনিশিয়েটিভ। এই করোনা স্ট্যান্ডস ফর দিয়ে এই ফুল ফর্মটা কিন্তু পরীক্ষা আসতে পারে, সিভিল সার্ভিসেস অ্যাসোসিয়েশন রিচ টু সাপোর্ট ন্যাশনাল ডিজাস্টার হুইচ হ্যাজ বিন লঞ্চড অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টিং অফিসার্স অফ সেন্ট্রাল সিভিল সার্ভিস ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তাহলে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে IAS এবং IPS এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস IRS এদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা গভর্নমেন্টকে হেল্প করার জন্য এই করুণা ইনিশিয়েটিভ নেয়, যেটার ফুল ফর্ম হলো সিভিল সার্ভিসেস অ্যাসোসিয়েশন রিচ টু সাপোর্ট ন্যাশনাল ডিজাস্টার। ঠিক আছে, নেক্সট আমরা যে স্কিমটা জানবো সেখানে আছে প্রথমে সমিতা, স, এটা কি দেখা যাচ্ছে না? লেখা পড়তে পারছেন সবাই? হ্যাঁ ভিজিবল তো, ঠিক আছে, ওকে। এরপরে যেটা আসছে সমিতভা স্কিম, এটা কি বলছে? ইজ আ সেন্ট্রাল সেক্টর স্কিম launched by honorable prime minister of india on national panchayat day 24 april 2020 sale ei national panchayat day palito hoyechilo 24 april ta hocche national panchayat day ei dine 73rd amendment act jeta amader hocche panchayati raj system ke introduce kore amader constitution e seta 73rd mane 73 tomo constitutional amendment act seta ei dine কেম ইন টু ফোর্স মানে এই দিনে এই একটা চালু হয়েছিল, সেই জন্য এই 24 এপ্রিল দিনটায় আমাদের দেশে পঞ্চায়েতি রাজ ডে বা পঞ্চায়েত ডে, ন্যাশনাল পঞ্চায়েত ডে হিসেবে পালিত হয়। এবং সেই দিন নরেন্দ্র মোদি আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি এই স্বমিত্বা স্কিম লঞ্চ করেন। এবার কেন লঞ্চ করছে বলছে, দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ ইজ দ্য নোডাল মিনিস্ট্রি
ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম। এই যে স্কিমটা আমাদের প্রধানমন্ত্রী লঞ্চ করলেন, সেটা কার দায়িত্ব, কার দায়িত্ব এটাকে ইমপ্লিমেন্ট করা? এই যে আমাদের যে সেন্ট্রালের যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ আছে, পঞ্চায়েতি রাজের যে মিনিস্ট্রি সে হচ্ছে নোডাল এজেন্সি, এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করা। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, সব জিনিসগুলোই আমাদেরকে মনে রাখতে হবে। এবার বলছে পঞ্চায়েতি রাজ তো মানে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত গেছে, মানে পুরো গ্রাম গ্রামে গ্রামে গঞ্জে সব জায়গায়, স্টেটে স্টেটে গ্রামে জেলায় সব জায়গায় পঞ্চায়েত সিস্টেম আছে। তাহলে সেন্ট্রালের দিক থেকে এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, মানে নোডাল এজেন্সি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ পঞ্চায়েত, পঞ্চায়েতি রাজ। এবার স্টেটে প্রত্যেকটা রাজ্যে কোন ডিপার্টমেন্ট এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে? সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট অর ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট উইল বি দ্য নোডাল ডিপার্টমেন্ট অ্যান্ড শ্যাল ক্যারি আউট দ্য স্কিম উইথ সাপোর্ট অফ স্টেট পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট। তাহলে প্রত্যেকটা স্টেটের মানে রাজ্যের একটা পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট থাকে, তার সাপোর্ট নিয়ে গ্রাউন্ড লেভেলে যে রেভিনিউ ডিপার্টমেন্ট আছে বা ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট আছে প্রত্যেক রাজ্যে, তারাই রাজ্যে রাজ্যে জেলায় জেলায় গিয়ে স্কিমটাকে ইমপ্লিমেন্ট করবে। সার্ভে অফ ইন্ডিয়া শ্যাল ওয়ার্ক অ্যাজ দ্য টেকনোলজি পার্টনার ফর ইমপ্লিমেন্টেশন। এবং এই যে স্কিমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে যে টেকনোলজি সাপোর্ট লাগবে, যা যা প্রযুক্তিগত সাপোর্ট লাগবে, সেটাকে প্রোভাইড করবে সার্ভে অফ ইন্ডিয়া, এই যে সংস্থাটা, সে এই স্কিমে ইমপ্লিমেন্টেশনের জন্য টেকনোলজি সাপোর্ট দেবে। এবার আমরা দেখবো যে এই স্কিমটা কি নিয়ে। প্রথমে আমরা জানলাম কি 24 এপ্রিল 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন, একটা স্কিম চালু করেছেন। স্কিমটার নাম কি? স্বমিতভা স্কিম। এবার এই স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট দায়িত্বে আছে ইমপ্লিমেন্টেশনের জন্য? নোডাল এজেন্সি যাকে বলা হয়, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। নেক্সট আমরা দেখলাম কি স্টেটে স্টেটে কারা দায়িত্ব আছে, ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট অর রেভিনিউ ডিপার্টমেন্ট অফ স্টেট। এবং কার সাহায্যে, কার সাপোর্টে করবে? প্রত্যেক স্টেটের যে পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট আছে তার সাহায্যে। এবং টেকনোলজিক্যাল সাপোর্ট কে দেবে? সার্ভে অফ ইন্ডিয়া। এবার আমরা দেখবো স্কিমটা কিসের জন্য হয়েছিল, স্কিমটা কি। তাহলে স্কিমটার কিছু গোল আছে, যেগুলো কিছু অবজেকটিভস আছে। সে প্রথম বলছে টু ব্রিং ফিনান্সিয়াল স্টেবিলিটি টু দ্য সিটিজেন ইন রুরাল ইন্ডিয়া বাই এনাবলিং দেম টু ইউজ দেয়ার প্রপার্টি অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাসেট ফর টেকিং লোনস অ্যান্ড আদার ফিনান্সিয়াল বেনিফিটস। আসলে এই স্কিমটা হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ আছে যারা যেখানে বসবাস করছে বা যে জমিতে চাষ করছে তার রেকর্ডটা তাদের কাছে নেই, মানে কোনো লিখিত রেকর্ড নেই যে ওটা তার জমি যেখানে সে বাস করছে বা যেখানে সে জীবিকা উপার্জন করছে যে জমি থেকে, তার রেকর্ডসটা তার মানে মালিকানাটা কিন্তু তার হাতে নেই। তো এই স্কিমের মাধ্যমে যে গরিব মানুষ, গ্রামের যা কৃষক আছে বা যারা প্রান্তিক মানুষ আছে, তারা যাতে তাদের ওই যে জমিটা আছে বা বাড়িটা আছে তার যাতে রেকর্ডটা তৈরি হয়, সরকারি রেকর্ড তৈরি হয় যে এই জমিটা তার নামে, সেটার জন্য এই স্কিমটা চালু করা হয়েছিল। এবার রেকর্ড তৈরি হলে কি হবে, আমরা জানি আমরা যদি আমাদের দরকার হয় তখন আমাদেরকে কিছু মর্টগেজ রাখতে হয় ব্যাংকে, মর্টগেজ লোনের ক্ষেত্রে। তো তাদের নামে যদি জমিটা বা বাড়িটা অন্তর্ভুক্ত হয় সরকারি খাতায়, তাহলে কিন্তু তারা ওই জমি বা বাড়ি মর্টগেজ দিয়ে তাদের প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিতে পারবে। তাহলে মূলত এই স্বমিতভা স্কিম কিসের জন্য হয়েছিল, যে রেকর্ড মানে জমির রেকর্ডটা প্রত্যেক প্রান্তিক মানুষের নামে করে দেওয়ার জন্য। তো এর থেকে কি কি সুবিধা হবে, তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে, ঠিক আছে, রুরাল যে গ্রামের পিপল মানে লোকজন আছে তাদের তাদের প্রপার্টিটা অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাসেট হিসেবে চিহ্নিত হবে। আগে কি ছিল, তাদের নামে ছিল না জমি, তাহলে ওই জমি দেখিয়ে তারা কিন্তু মর্টগেজ লোন নিতে পারতো না, কিন্তু যদি তাদের নামে অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা তাদের কাছে একটা ফিনান্সিয়াল অ্যাসেটে পরিণত হবে। ক্রিয়েশন অফ অ্যাকুরেট রেকর্ডস ফর রুরাল প্ল্যানিং, তাহলে গ্রামের যে প্ল্যানগুলো করে সরকার গ্রামের ক্ষেত্রে, সেই প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি তাদের নামে জমির একটা রেকর্ড থাকে তাহলে প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করতেও সুবিধা হবে সরকারের। ডিটারমিনেশন অফ প্রপার্টি ট্যাক্স, এবার সরকারকে ট্যাক্স দিতে হয় প্রত্যেক মানুষের, কারোর দাম নামে যদি জমি অন্তর্ভুক্ত না থাকে তাহলে সরকার ট্যাক্স দিতে পারে না, তাহলে অন্তর্ভুক্তি হলে তার নামে সেই 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 সম্পদ থেকে, সেই প্রপার্টি থেকে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। ক্রিয়েশন অফ সার্ভে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড জিআইএস ম্যাপস দ্যাট ক্যান বি লিভারেজড
বাই এনি ডিপার্টমেন্ট ফর দেয়ার ইউজ, এবং তাদের নামে যদি জমি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে জিআইএস ম্যাপস ম্যাপের মাধ্যমে সরকারের অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাজ সহজ হয়ে যাবে। টু সাপোর্ট ইন প্রিপারেশন অফ বেটার কোয়ালিটি গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, ওই আগেরটাই যে গ্রাম পঞ্চায়েতের যে ডেভেলপমেন্ট প্ল্যান সেগুলো আরো ভালোভাবে করা যাবে যদি মানুষের প্রত্যেকের জমি নিজের নামে থাকে। টু রিডিউস প্রপার্টি রিলেটেড ডিসপিউটস অ্যান্ড লিগাল কেসেস, এবার দুটো পরিবার একসাথে বাস করছে পাশাপাশি, তাদের দুজনের নামেই জমির কোনো কিছুই নেই, কোনো কিছু রেকর্ড ফেকর্ড কিছু নেই, তো তাদের যখন ইচ্ছা এ যদি এর নিজের ইচ্ছা মতো ঝামেলা করতে পারে, যেহেতু কোনো সমাধান হচ্ছে না কারণ কি কোনো রেকর্ড নেই, তাদের মধ্যে একটা ঝামেলা ডিসপিউট তৈরি হতে পারে দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে, কিন্তু যদি রেকর্ড থাকে তখন দেখাতে পারবে যে দেখুন আমার এই দেখো আমার রেকর্ডে এই এতটা আমার জমিটা, ঠিক আছে, যে ব্লু প্রিন্ট থাকে, কিন্তু সেরকম না থাকলে তখন ঝামেলাটার মীমাংসা হয় না, ডিসপিউটটা চলতে থাকে। যখন রেকর্ডটা হবে ব্লু প্রিন্ট হবে জমির, তখন কিন্তু এই যে ডিসপিউটগুলো আছে জমি রিলেটেড সেই ডিসপিউটগুলো মিটে যাবে। তাহলে মূলত এই স্কিমটা কিসের জন্য মাথায় এটা রাখতে হবে যে আমাদেরকে জমির রেকর্ড মানুষের নামে প্রান্তিক গ্রামের প্রান্তিক মানুষের নামে যাতে জমির রেকর্ড তৈরি হয় তার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছিল। এবং কবে হয়েছিল এই দিনটা খুব ইম্পর্টেন্ট, নোডাল এজেন্সিকে এটা ইম্পর্টেন্ট, শুধু এইগুলোই আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের স্টেট গভর্নমেন্টের একটা স্কিম স্নেহের পরশ, স্নেহের পরশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কিম, যেটা করোনাকালীন লকডাউনের সময় এই স্কিমটা আমাদের স্টেট গভর্নমেন্ট লঞ্চ করে স্নেহের পরশ, এটা WBCS প্রিমস এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কে করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিসের জন্য করছে, বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ওয়ান টাইম এক্স গ্রাসিয়া পেমেন্ট অফ রুপিস 1000 উইল বি প্রোভাইডেড আন্ডার দ্য স্কিম টু সাচ ওয়ার্কার্স হু ইজ রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হু ইজ স্ট্যান্ডেড ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি ডিউ টু লকডাউন। তাহলে এই স্কিমটা 1000 টাকা করে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু দেশের অন্যত্র আটকে গেছে লকডাউনে আটকে গেছিল তাদেরকে সাহায্য করার জন্য এই লকডাউনকালীন সাহায্য করার জন্য এই স্নেহের পর স্কিমটা নেওয়া হয়েছিল, 1000 টাকার গ্রান্ট দেওয়া হয়েছিল এরকম লোকজনদের যারা আমাদের রাজ্যের বাসিন্দা কিন্তু অন্য কোথাও আটকে গেছিল লকডাউন, তাদেরকে 1000 টাকা করে সাহায্য করা হয়েছিল। এই স্কিমটাই হচ্ছে স্নেহের পরশ, এটার নাম, ঠিক আছে। এই যে স্কিমটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম মিশন সাগর, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, এই সাগরের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, সবার জন্য সিকিউরিটি এবং উন্নয়ন মানে গ্রোথ বৃদ্ধি, এটা হচ্ছে সাগরের ফুল ফর্ম, ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। কে লঞ্চ করেছিল 2015 সালে লঞ্চ করেছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, ইট ইজ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ভিশন ফর দ্য ইন্ডিয়ান ওশান রিজিয়ন, ইন্ডিয়ান ওশান রিজিয়নের উন্নতির জন্য এটা করা হয়েছিল। থ্রু সাগর এই স্কিমের মাধ্যমে ইন্ডিয়া সিক্স টু ডিপেন্ড ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন উইথ ইটস মেরিটাইম নেইবার্স অ্যান্ড অ্যাসিস্ট ইন বিল্ডিং দেয়ার মেরিটাইম সিকিউরিটি ক্যাপাবিলিটিস। তাহলে আমাদের যে সমুদ্রের মানে যে নেইবারগুলো আছে সমুদ্রকে কেন্দ্র করে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের মধ্যে যে ইকোনমিক গ্রোথ এবং কোঅপারেশনটা সিকিউরিটিটা বাড়ানোর জন্য এই স্কিমটা নেওয়া হয়েছিল সাগর। ফার্দার ইন্ডিয়া সিক্স টু সেফগার্ড ইটস ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড এনশিওর ইন্ডিয়ান ওশান রিজিয়ন টু বিকাম ইনক্লুসিভ কোলাবোরেটিভ অ্যান্ড রেসপেক্ট ইন্টারন্যাশনাল ল। তাহলে এই আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে ভারতের ভারত মহাসাগরকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা কোলাবোরেশন এবং ইনক্লুসিভ গ্রোথ করার জন্যই সাগর স্কিমটা নেওয়া হয়েছিল, এটা 2015 সালের, কিন্তু এইটা কিন্তু আসবে না। এটা কেন ইম্পর্টেন্ট হয়েছে কারণ এই কারণে ইন্ডিয়া হ্যাজ সেন্ট ইন্ডিয়ান নেভাল শিপ কেসরি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যখন লকডাউন ছিল এপ্রিল মাসে গত বছর তখন ইন্ডিয়া একটা নেভাল শিপ পাঠিয়েছিল কেশরী নাম কেশারি, সে কি করেছিল ক্যারিং ফুড আইটেমস অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিমস টু কান্ট্রিজ ইন দ্য সাউদার্ন ইন্ডিয়ান ওশান টু ডিল উইথ কোভিড প্যান্ডেমিক কোভিড 19 প্যান্ডেমিক অ্যাজ পার্ট অফ এ মিশন সাগর ইনিশিয়েটিভ।
তাহলে যখন আমাদের সাউথে যে ইন্ডিয়ান ওশানকে কেন্দ্র করে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদেরকে সাহায্য করার জন্য মালদ্বীপ শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলোকে সাহায্য করার জন্য কেশরী বলে একটা শিপ ইন্ডিয়ান গভর্নমেন্ট পাঠিয়েছিল, তাতে করে ওষুধ এবং খাবার দাবার কোভিড নাইন্টিনের জন্য যেসব দেশে ক্রাইসিস ছিল তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য একটা মেডিকেল টিমও পাঠিয়েছিল, ফুড মেডিকেল টিম পত্র ইত্যাদি পাঠিয়েছিল। এবং কোন জাহাজে করে পাঠিয়েছিল? INS কেশরী, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা কোন স্কিমের আন্ডারে পাঠিয়েছিল? মিশন সাগরের আন্ডারে। তাহলে আমাদের সেই জন্য এটা কিন্তু পড়তে হবে। কেন ইম্পর্টেন্ট হয়েছে এই 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 পয়েন্টের কারণে, এপ্রিল মাসে কেশরী একটা জাহাজ পাঠিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা এই সাউথে যে আমাদের প্রতিবেশী দেশ আছে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এবং ফুড পাঠিয়েছিল। সেই জন্য এই মিশন সাগরটা আবার নতুন করে ইম্পর্টেন্স পেয়েছে। এবং মনে রাখতে হবে 2015 সালে এই স্কিমটা চালু হয়েছিল, এবং এই স্কিমের ফুল ফর্মটা মনে করতে হবে, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। 2015 সালে চালু হয়, ফুল ফর্মটা কি, কিসের জন্য স্কিমটা, ইনক্লুসিভ গ্রোথ কোলাবোরেশন এবং রেসপেক্ট ইন্টারন্যাশনাল লস, কোন অঞ্চলে আমাদের ভারত মহাসাগরকে কেন্দ্র করে যে অঞ্চল আছে সেই অঞ্চলগুলোর মধ্যে, দ্য কি রিলিভেন্স অফ সাগর ইমার্জেন্স হোয়েন সিন ইন কনজাংশন উইথ ইন্ডিয়াস আদার পলিসিস ইম্প্যাক্টিং দ্য ম্যারিটাইম ডোমেন লাইট অ্যাক্ট, এসব লাগবে না। ঠিক আছে, আমাদের মূলত এইটা মনে রাখতে হবে যে কেশরী বলে একটা জাহাজ পাঠানো হয়েছিল কোভিড নাইন্টিনের সময় সাউথে যে আমাদের প্রতিবেশী দেশগুলো আছে তাদেরকে সাহায্য করার জন্য মিশন সাগরের আন্ডারে। ঠিক আছে, নেক্সট যে মাটির সৃষ্টি, এটাও আমাদের রাজ্য সরকারের একটা স্কিম, যেটা কোভিড নাইন্টিন লকডাউনের সময় এপ্রিল মাসে বা মে মাসে গত বছর ইমপ্লিমেন্ট হয়েছিল, যেটার নাম হচ্ছে মাটির সৃষ্টি, মাটির সৃষ্টি প্রকল্প বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কটা ডিস্ট্রিক্টে চালু হয়েছিল? 6টা ডিস্ট্রিক্ট, এটা খুব মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম মাথায় রাখতে হবে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান, ইস্ট মিদনাপুর। আমরা দেখতে পাচ্ছি যেখানে লাল মাটির দেশ বা লাল মাটির দেশ, যেখানে হচ্ছে মাটি উর্বর নয়, মাটি অনুর্বর, চাষের জন্য উপযুক্ত নয়, সেই সব ডিস্ট্রিক্টেই পশ্চিমের সেই 6টা ডিস্ট্রিক্টে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই অঞ্চলগুলিতে মাটির সৃষ্টি করার জন্য, যাতে করে সেই অঞ্চলের সয়েলটা আরো উর্বর হয়ে ওঠে, ফার্টাইল হয়ে ওঠে, যাতে করে চাষবাস পসিবল হয়, সেই জন্য এই স্কিমটা নেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা স্কিম মাটির সৃষ্টি, টোটাল 6টা ডিস্ট্রিক্টে নেওয়া হয়েছিল এই স্কিমটা। দিস প্রজেক্ট উইল সাপোর্ট দ্য রুরাল ইকোনমি বাই ডেভেলপিং অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিজ, এবং এই গ্রাম্য যে অর্থনীতি আছে সেখানে সেখানে এগ্রিকালচারকে বেস করে যাতে ইন্ডাস্ট্রি, মানে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে এগ্রিকালচারকে বেস করে, সেটার উন্নয়নের জন্য এই স্কিমটা নেওয়া হয়েছিল 6টা ডিস্ট্রিক্টে। মাটির সৃষ্টি কটা ডিস্ট্রিক্টে নেওয়া হয়েছিল এবং কিসের জন্য, এইটুকু মাথায় রাখলেই হবে। আমরা এপ্রিল থেকে গত বছর 2020 এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এই যে স্কিমগুলো এখন পড়লাম 5টা স্কিম, এই 5টা স্কিমই খুব ইম্পর্টেন্ট স্কিম, সেই জন্য আমরা এই স্কিমগুলো আলোচনা করলাম। এছাড়াও অনেক স্কিম নেওয়া হয়েছিল, বাট যেহেতু অনেক দিনের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এটা, সেই জন্য আমাদেরকে এই মেন মেন গুলো করলেই প্রিলিমস পরীক্ষার জন্য যথেষ্ট। ঠিক আছে, আরো বিশেষ যে ডিটেলস স্কিম আরো অনেক হয়েছিল সেগুলো আমরা ওভারলুক করতে পারি সামনের প্রিলিমস পরীক্ষাকে চোখে রেখে। ঠিক আছে, মাথায় রেখে, কথা মাথায় রেখে, সেই জন্য আমাদের মোটামুটি পুরনো যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে গত বছরের করছি, সেই জন্য এইটুকু করলেই যথেষ্ট প্রিলিমসের জন্য, এর বেশি করার কোনো দরকার নেই। এই বছরের যখন শুরু করবো জানুয়ারি টু মে পর্যন্ত, তখন কিন্তু আমাদেরকে খুব ডিটেলসে করতে হবে এই বছরের গুলো। ওকে, নেক্সট আমরা দেখবো এবার যেটা, সেটা হচ্ছে আগের বছরের হওয়া কিছু সামিট। আগের বছর মানে গত বছর 2020 এপ্রিল থেকে জুলাই অবধি হওয়া বিশেষ বিশেষ কিছু সম্পর্কে এবার আমরা দেখবো, জানবো। প্রথমে বলছে গ্লোবাল ভ্যাকসিন সামিট, গ্লোবাল ভ্যাকসিন সামিট 2020। ইন্ডিয়া হ্যাজ প্লেসড $15 মিলিয়ন $15 মিলিয়ন টু গাভি, দ্য ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্স। তা ইন্টারন্যাশনাল একটা ভ্যাকসিন অ্যালায়েন্স হয়েছিল ওই কোভিড নাইন্টিন লকডাউন কালীন, যখন ভ্যাকসিন গুলো ডেভেলপ করছিল দেশের মধ্যে, বিভিন্ন দেশে। তো নাম হচ্ছে গাভি,
সেই অ্যালায়েন্সকে সাপোর্ট করার জন্য বলেছে, ইন্ডিয়া বলেছে $15 মিলিয়ন ডোনেট করবে এই গ্লোবাল ভ্যাকসিন সামিটে। আমাদের প্রাইম মিনিস্টার ঘোষণা করে যে ইন্ডিয়া $15 মিলিয়ন এই গাভি স্কিমে, যেখানে ভ্যাকসিনটাকে গ্রোথ করার জন্য সব দেশ এগিয়ে এসেছিল, সেটা $15 মিলিয়ন ইন্ডিয়া সাপোর্ট করবে বলেছিল গ্লোবাল ভ্যাকসিন সামিটে। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওয়াজ অ্যাড্রেসিং দ্য ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট হোস্টেড বাই ইউকে প্রাইম মিনিস্টার বোরিস জনসন। এইটা খুব ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তাহলে এই গ্লোবাল ভ্যাকসিন সামিট 2020 কোন দেশ কে হোস্ট করেছিল? ইউকে। এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ইউনাইটেড কিংডম হোস্ট করেছিল, প্রাইম মিনিস্টার বোরিস জনসনের দ্বারা এটা হোস্ট হয়েছিল, এবং সেখানে 50-এর বেশি কান্ট্রি এই স্কিমে বা এই গাভি বা গ্লোবাল ভ্যাকসিন সামিটে 50-এর বেশি কান্ট্রি কিন্তু উপস্থিত ছিল। সেখানে বিজনেস লিডার্স ছিল, ইউএন এজেন্সি ছিল, সিভিল সোসাইটি, গভর্নমেন্ট মিনিস্ট্রিজ, হেড অফ দ্য স্টেট অ্যান্ড কান্ট্রি লিডার্স পার্টিসিপেটেড। তাহলে মোর দ্যান 50 কান্ট্রি ছিল, একটু মাথা রাখতে হবে। হোস্ট হয়েছিল ইউকের দ্বারা, এবং ইন্ডিয়া বলেছে এই স্কিমে, মানে এই দিন ঘোষণা করে ভ্যাকসিন সামিটের দিন, যে $15 মিলিয়ন গাভি স্কিমে ইন্ডিয়া সাপোর্ট করবে বা ডোনেট করবে। আমাদেরকে মূলত এইটাই মাথায় রাখতে হবে যে কোন দেশে, মানে কে এটা হোস্ট করেছিল, ইউকে, ঠিক আছে? প্রাইম মিনিস্টার বোরিস জনসন ইউকের এটা হোস্ট করেছিল গ্লোবাল ভ্যাকসিন সামিট। নেক্সট 36th এশিয়ান সামিট, কততম আমাদের মাথা রাখতে হবে। 2020 সালে যে আসিয়ান সামিট হয়েছিল কততম পরীক্ষায় আসে, 36th। আটটা পড়েন, রিসেন্টলি তার 36th অ্যাসোসিয়েশন, আর ফুল ফর্মটা মনে রাখতে হবে আসিয়ানের ফুল ফর্ম কি, এ ফর অ্যাসোসিয়েশন অফ, এস ফর সাউথ ইস্ট, এ ফর এশিয়ান নেশনস। তাহলে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এটাই হচ্ছে ফুল ফর্ম আসিয়ানের, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস সামিট। ওয়াজ হেল্ড ভায়া ভিডিও কনফারেন্স টু ফোকাস অন দ্য COVID-19 প্যান্ডেমিক রেসপন্স, পোস্ট প্যান্ডেমিক রিকভারি অ্যান্ড ফার্দার কোঅপারেশন উইথ পার্টনার কান্ট্রিজ। তাহলে এটা ভিডিও কনফারেন্স হয়েছিল, আমাদেরকে মাথায় রাখতে হবে কততম, 36তম আসিয়ানের ফুল ফর্মটা কি সেটা মাথায় রাখতে হবে। থিমটা কি ছিল এই বছরে 2020-তে? কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ এশিয়ান, কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ এশিয়ান। তাহলে আমাদেরকে কততম এটা মাথায় রাখতে হচ্ছে, 36তম, এর ফুল ফর্মটা কি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর থিম কি ছিল 2020-তে? কোহেসিভ অ্যান্ড রেসপন্সিভ এশিয়ান। দ্য সামিট ওয়াজ চেয়ারড বাই কোন দেশ, এই সামিটের চেয়ারম্যান কোন দেশের মন্ত্রী চেয়ারম্যান ছিলেন? তাহলে এই সামিটটা চেয়ার ভিয়েতনাম, হুইচ ইজ অলসো হোল্ডিং দ্য চেয়ারম্যানশিপ অফ এশিয়া এশিয়ান কারেন্টলি। তাহলে এই আসিয়ান যে গ্রুপটা আছে, এই গ্রুপের চেয়ারম্যান কোন দেশ বর্তমানে? ভিয়েতনাম, এবং সেই দেশই এই এই যে সামিটটাকে হোস্ট করেছিল বা চেয়ার করেছিল, ঠিক আছে? এই কটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। 2020 সালে 36তম আসিয়ান ছিল, আসিয়ানের ফুল ফর্ম কি, সে বছর থিম কি ছিল, এবং হোস্টেড বাই ভিয়েতনাম, এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা একটু আসিয়ান সম্বন্ধে জিকে এর পার্ট দেখব। ওই আসিয়ান তো বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখলাম, 36তম হয়েছিল, ভিয়েতনাম চেয়ার করেছিল, সিম কি ছিল সেগুলো দেখলাম। এবার আসিয়ানের একটু আমরা জিকেটা, মানে ট্রাডিশনাল জিকের মধ্যে আসিয়ানের জিনিসগুলো আমাদের দেখতে হবে, সেগুলো আমরা একটু আলোচনা করব। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ইজ আ রিজিওনাল গ্রুপিং দ্যাট প্রমোটস ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অপারেশন। তাহলে এই আসিয়ানের মধ্যে যে কান্ট্রিগুলো আছে, তারা নিজেদের মধ্যে ইকোনমিক, পলিটিক্যাল এবং সিকিউরিটি কোঅপারেশন বাড়ানোর জন্য এই গ্রুপটা তৈরি করেছিল। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1967, এটা 1967 সালে তৈরি হয়েছিল ইন ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংককে 1967 সালে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, থাইল্যান্ডে ব্যাংককে 1967 সালে এই গ্রুপটা জন্মলাভ করে। উইথ দ্য সাইনিং অফ দ্য আসিয়ান ডিক্লারেশন, বা ব্যাংকক ডিক্লারেশনও বলা হয়, বাই দ্য ফাউন্ডিং ফাদার্স অব আসিয়ান। তাহলে ফাউন্ডিং ফাদার প্রথমে কোন কোন দেশ এসে এই চুক্তিটা সাইন করেছিল? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড।
3 আর 2 5 এই পাঁচটা দেশ মিলে প্রথম কিন্তু 1967 সালে থাইল্যান্ডে এই গ্রুপটার ফর্ম করে। ইট কনসিস্ট অফ 10 মেম্বার্স নেমলি, তাহলে বর্তমানে এটায় 10টা দেশ এর মেম্বার, ঠিক আছে? কে কে? ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, দ্য ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম। তাহলে এই 10টা দেশ কিন্তু বর্তমানে আসিয়ানের মেম্বার। এবার পরীক্ষা আসতে পারে ইন্ডিয়া এর মধ্যে কোন গ্রুপের মেম্বার নয়, কোন অর্গানাইজেশনের, সেক্ষেত্রে আসিয়ান যদি থাকে অপশন, তাহলে আসিয়ানটা হবে। ইন্ডিয়া কিন্তু আসিয়ানের মেম্বার নয়। আমাদের প্রত্যেকটা দেশ কে কে মেম্বার ওসব মাথায় রাখার দরকার নেই, ইন্ডিয়া মেম্বার কিনা এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা এভাবে আসবে না যে এর মধ্যে কে আসিয়ানের মেম্বার, যেহেতু ইন্ডিয়ার সাথে রিলেটেড কিছু না, পরীক্ষায় আসার চান্স খুব কম ইন্ডিয়া রিলেটেড কোশ্চেন, যেহেতু ইন্ডিয়া নেই এর মধ্যে। কি আসতে পারে? এর মধ্যে কোন গ্রুপের মেম্বার ইন্ডিয়া নয়, এরকম আসতে পারে। সেই জন্য আমাদের একটু দেখে রাখতে হবে যে এর মধ্যে ইন্ডিয়া আছে কিনা। তাহলে ইন্ডিয়া নেই। আসিয়ান কত সালে হয়েছিল? 1967 সালে। কতগুলো দেশের মেম্বার? 10টা। ফর্মার মেম্বার কজন ছিল? 5টা দেশ। এই নাম্বারগুলো মাথায় রাখলেই হবে, আমাদের তো মুখস্থ করতে হবে না কোন কোন দেশ। চেয়ারম্যানশিপ যেটা হয়, এর যে চেয়ারম্যান হয় রোটেটস অ্যানুয়ালি, প্রত্যেক বছর বছর একটা একটা দেশ, এই যে 10টার মধ্যে একটা একটা দেশ প্রত্যেক বছর এর চেয়ারম্যান হয়। তো বর্তমান চেয়ারম্যান কে? ভিয়েতনাম। এশিয়ান কান্ট্রিজ হ্যাভ আ টোটাল পপুলেশন অফ 650 মিলিয়ন পিপল, তাহলে এই যে 10টা দেশে পৃথিবীর 650 মিলিয়ন মানুষ বসবাস করে। আর কম্বাইন, ঠিক আছে, আসিয়ান কান্ট্রিজ হ্যাভ টোটাল পপুলেশন অফ 650 মিলিয়ন পিপল অ্যান্ড এ কম্বাইন্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ 2.8 ট্রিলিয়ন, এবং এই 10টা দেশ মিলে পৃথিবীর যে জিডিপি, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আছে, তার 2.8 ট্রিলিয়ন ডলার এই 10টা দেশ প্রোভাইড করে। এত কিছু আমাদের মাথায় রাখা দরকার নেই। শুধুমাত্র কত সালে হয়েছিল, কটা মেম্বার বর্তমানে, চেয়ারম্যান কে বর্তমানে, এবং প্রথম ফর্মার কতগুলো মেম্বার ছিল, এইটুকু মাথায় রাখলে আমাদের এশিয়ান সম্বন্ধে জিকের পার্ট ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা দেখব সামিট। এইগুলোই মোটামুটি ওই সময়ের ইম্পর্টেন্ট সামিট বলতে গেলে এইগুলোই। নেক্সট আমরা দেখব যে বিভিন্ন এই 4 মাসের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে 2020-এর কিছু ইন্ডাইসেস, যেগুলো কিছু ইন্ডেক্স পাবলিশ হয়, সেই ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত এবং কোন দেশ প্রথম সেটা আমরা দেখব। 2020 সালে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়া কিছু ইন্ডেক্স, প্রকাশিত হওয়া কিছু ইন্ডেক্স। তো এখানে একটা ছক করে দিয়েছি। প্রথমে বলছে HDI, HDI মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 সালে। এটা রিলিজ করে কে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়। তাহলে রিলিজ বাই UNDP। UNDP সম্বন্ধে আমরা আগে দেখে জেনেছি, UN পড়ার সময়, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP-র ফুল ফর্ম। তাহলে HDI কে প্রকাশ করে? UNDP। বর্তমানে ইন্ডিয়ার র্যাঙ্ক 2020 সাল অনুযায়ী কত, এটা খুব ইম্পর্টেন্ট, 131 হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন HDI ইন 2020। ফার্স্ট কোন দেশ? এক নম্বর র্যাঙ্কে আছে নরওয়ে। তাহলে নরওয়ের HDI, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে জীবনযাত্রার মান, নরওয়ের সবচেয়ে পৃথিবীর মধ্যে ভালো অ্যাকর্ডিং টু UNDP'স HDI ইন্ডেক্স। এবং ইন্ডিয়া কত নম্বরে আছে? 131 নম্বরে। এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোশ্চেন, প্রায় মোটামুটি এক বছর অন্তর বা বছর বছর এই কোশ্চেনটা কিন্তু WBCS এবং যে কোনো প্রিলিমস পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু আসে, HDI র্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এবং কে প্রকাশ করে HDI? নেক্সট আমরা দেখব ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস মানে কোন দেশে বিজনেসের জন্য ভালো অ্যাটমসফিয়ার আছে, বিজনেস করার জন্য ভালো অ্যাটমসফিয়ার প্রোভাইড করে কোন দেশগুলো, সে তার একটা র্যাঙ্কিং। ইজ অফ ডুইং বিজনেস কে প্রকাশ করে? খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক। ইজ অফ ডুইং বিজনেস কে প্রকাশ করে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক যে সংস্থাটা আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন এই যে ইন্ডেক্সটা ইজ অফ ডুইং বিজনেস প্রকাশ করে। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 63। ইন্ডিয়ার কত র্যাঙ্ক? 63 ইন্ডিয়ার র্যাঙ্ক। ফার্স্ট কোন দেশ? নিউজিল্যান্ড হচ্ছে প্রথম, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নিউজিল্যান্ডে, মানে নিউজিল্যান্ডে ব্যবসা করার জন্য পরিবেশ সবচেয়ে ভালো। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 63, প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স,
হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 94। এবং সবচেয়ে হাঙ্গার কম আছে কোন দেশে? বেলারুসে, মানে এক নম্বরে আছে বেলারুস। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সে 94, মানে ক্ষুধার সূচক যেটা বলা হয় হাঙ্গার ইন্ডেক্স, সেটাতে কিন্তু ইন্ডিয়া 94-এ বিলং করছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, কোথায় কোন দেশে মানুষের প্রেস ফ্রিডম, মানে স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা কোন দেশে কত ভালো, এটা প্রকাশ করে, এটা আসে পরীক্ষায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা যে সংস্থা প্রকাশ করে সেই সংস্থার নাম হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং ইন্ডিয়ার র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 142, কত পিছনে, 142 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। এবং এটা তো ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নরওয়ের, এইচডিআই এরও যেমন নরওয়ে ফার্স্ট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমও নরওয়ে ফার্স্ট, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142তম। প্রকাশ রিপোর্টার্স উইদাউট বর্ডার। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, ক্লাইমেট রিস্ক কোন দেশে কেমন, এটা প্রকাশ করে জার্মান ওয়াচ বলে একটা সংস্থা, জার্মান ওয়াচ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স ইজ পাবলিশড বা রিলিজড বাই জার্মান ওয়াচ, যেটা জাপান হচ্ছে এক নম্বরে আছে এবং ফিফথ পজিশনে আছে ইন্ডিয়া। ক্লাইমেট রিস্কের দিক দিয়ে 5 নম্বরে, মানে কি ক্লাইমেট রিস্কটা বেশি, মানে আমরা দেখতে পাচ্ছি খারাপ দিকে কত ভালো আমরা, মানে গ্লোবাল ক্লাইমেট রিস্কটা আমাদের এখানে ফিফথ আছে, মানে 5 নম্বরে, মানে খুব রিস্ক বেশি আমাদের এখানে ক্লাইমেটের রিস্কটা, চেঞ্জের রিস্কটা, সেখানে জাপান কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এরপরে ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স, কম্পিটিশন ভালো কোথায়, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে কম্পিটিশন ভালো সবচেয়ে কোথায় আছে, সিঙ্গাপুরে সবচেয়ে ভালো কম্পিটিশন আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা কে প্রকাশ করে, খুব ইম্পর্টেন্ট, WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই সংস্থাটা এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করে। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে আমাদের দেশ কিন্তু 112 নম্বরে আছে, জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে আমাদের দেশ 112 নম্বরে আছে, আফগানিস্তান ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, তাহলে এই 2020 এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশিত হওয়া এই ইন্ডেক্সগুলো করলেই আমাদের পরীক্ষায় আমরা এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। পুরনো যেহেতু এর বেশি কোনো ইন্ডেক্স করার দরকার নেই, এই কটা ইন্ডেক্স মাথায় রাখলেই হবে, ইন্ডিয়ার র্যাঙ্ক এবং কোন সংস্থা প্রকাশ করে এটা খুব, এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট র্যাঙ্ক কোনটা আছে সেটা WSS এর জন্য ইম্পর্টেন্ট নয়, অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় ফিলিংস, সেক্ষেত্রে এইগুলো আসতে পারে অ্যাজ এ GK। ফার্স্ট র্যাঙ্ক কোন দেশ আছে, WSS ফিলিংস এর ক্ষেত্রে শুধুমাত্র কোন সংস্থা প্রকাশ করে এবং ইন্ডিয়ার কত র্যাঙ্ক, এইটুকু করে গেলেই যথেষ্ট। ওকে।